জ্যাক তার স্ত্রীকে নদীতে ফেলে দেয় এবং তাকে হত্যা করে তবে তিনি জানতেন না যে তার স্ত্রী সোনার মাছ হয়ে গেছে এখন জ্যাক বাড়ি ফিরে তার মেয়েকে জানায় যে তার মা নদীতে গেছে এমা দুঃখে নদীর দিকে ছুটে যায় আর তখন তার সামনে একটি সোনার মাছ এসে হাজির হয় যেটি তার মায়ের মতো কণ্ঠস্বর এমা প্রতিদিন নদীতে মাকে খাবার দিতে এরপরে তার বাবা আবার বিয়ে করলেন আর এমা প্রতিদিন রান্নাঘর ধুয়ে পরিষ্কার করেন এবং তার পরিবারের সামনে হাঁটু গেড়ে ভিক্ষা করতে হয় খাবার খেতে এমা এখন যথারীতি নদীতে যায় আর সে জানত না যে তার বোন তাকে অনুসরণ করছিল এখন মামের কথোপকথন শুনে তার মাকে বললেন তখন মা জানতে পারলেন যে গোল্ড ফিশটি আমার মা তাই সৎ মা গোল্ড ফিশটি ধরলেন তারপর তিনি বাড়িতে পৌঁছে গোল্ড কেটে ফেললেন এখন সৎ মা এমাকে তাদের সাথে রাতের খাবার খেতে বললেন তখন এমা আনন্দে খাচ্ছিল আর তার সৎ মা যে আজ সে নদীতে একটা সোনালি মাছ ধরেছে যেটা খুব সুস্বাদু এমা স্তব্ধ হয়ে গেল এবং তার মুখ থেকে ভাত বের করে দিল তারপর গোল্ড মাছটি খুঁজতে নদীর দিকে ছুটে গেল আর গোল্ড ডাকতে থাকলো কিন্তু কোন উত্তর পেল না এমা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর সে সোনার আশগুলিকে মাটির মধ্যে চাপা দেয় এর পরের দিন কবরের উপর একটি টমেটো গাছ জমা